নকলা উপজেলার মডেল মসজিদটি ১৬ কোটি টাকা ব্যয়ে তৃতীয় তলা উন্নত করার জন্য নকলা বাজারের ধানহাটির পশ্চিম পাশে ৩৪% জমি অধিগ্রহণ করা হয়। মডেল মসজিদটি ১৬ কোটি টাকা ব্যয়ে গুণপূর্ত অধিদপ্তর শেরপুরের মাধ্যমে ঠিকাদার কর্তৃক নির্মাণের কথা থাকলেও বিগত ২ বছরে নির্মাণ কাজ শুরু হয়নি। ঠিকাদার হিসেবে জামালপুরের একজন ঠিকাদার চুক্তিবদ্ধ হলেও নির্মাণ কাজ এখনো ১০% হয়নি। মসজিদটি নির্মাণে ১৬ কোটি টাকা সরকারিভাবে বরাদ্দ প্রদান করেছে। ঠিকাদার অযথা বলছেন পাশে দিয়ে মালামালানার ব্যবস্থা না থাকায় এই নির্মাণ কাজ ব্যাহত হচ্ছে। শেরপুর প্রতিনিধি ইউসুফ আলী মণ্ডল, NAN TV।